নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কি হতে চলেছে তা এই ভিডিওতে অগ্রিম পূর্বাভাস হিসাবে আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। কর্কট রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60। তাই একটি ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, আপনার জন্মছকে গ্রহের যেরকম যেরকম স্থিতি রয়েছে ঠিক তেমনি তেমনি কিন্তু আপনারা ফল পাবেন। তবে হ্যাঁ, এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আপনাদের সকলকে দুর্গাপুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং দীপাবলির অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। রাশিফল বলার পূর্বে আসুন জেনে নেওয়া যাক গ্রহের অবস্থান কী রয়েছে, অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্ন জাতক জাতিকার গ্রহের অবস্থান বর্তমানে কেমন রয়েছে। শুক্র থাকবে কন্যা রাশিতে তৃতীয় স্থানে এবং সেটি 16 নভেম্বর পর্যন্ত থাকবে এবং 16 নভেম্বর নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে। রবি 16 নভেম্বর বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে 28 নভেম্বর প্রবেশ করতে চলেছে এবং 3 নভেম্বর বুধ মার্গী হতে চলেছে। কেতু পঞ্চমভাবে বিরাজমান থাকবে এবং বৃশ্চিক রাশিতে। বৃহস্পতি ধনুরাশিতে থাকবে। 20 নভেম্বর বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গ্রহ মীন রাশিতে থাকতে চলেছে এবং রাহু গ্রহ বৃষ রাশিতে থাকতে চলেছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার কী হতে চলেছে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে। দেখুন, কর্কট রাশি এবং কর্কট লগ্ন, আপনার যদি চন্দ্র বলবান থাকে, চন্দ্র শুভ অবস্থায় থাকে, তাহলে শরীরের দিকে কিন্তু সেরকম প্রবলেম আসবে না। কিন্তু যদি এর উল্টোটা হয়, চন্দ্র নিচস্থ রয়েছে, কেতু ও চন্দ্র একসাথে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শরীরের দিকে প্রবলেম ক্রিয়েট করবেই করবে। এরপরে আসি আপনাদের ধনের স্থিতি কেমন থাকবে। এই মাসে বাহন ক্রয়, জমি ক্রয়, জায়গা ক্রয়, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তাদের যাদের রবির দশা, রবির অন্তর্দশা বা রবির প্রত্যন্তর্দশা চলছে। নোট করুন, 16 নভেম্বর শুক্র গ্রহ নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই সময় আপনাদের বাহন ক্রয়, ভূমি ক্রয়, ঘরের কোনো ইকুইপমেন্ট কিনা, এছাড়াও যারা পড়াশোনার লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হতে চলেছে। তবে তাদেরই বিশেষ করে শুভ হবে যাদের শুক্রের দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে বা শুক্রের প্রত্যন্তর্দশা চলছে। এরপরে আসি সন্তান ভাব। কেতু পঞ্চমভাবে রয়েছে আর কেতুই দেখায় সন্তান, এবং কেতু যেহেতু পঞ্চমভাবে রয়েছে এবং পঞ্চমভাব সন্তানের জন্য কিন্তু শুভ নয়, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তবে তাদেরই বেশি প্রবলেম ক্রিয়েট করবে যাদের কেতুর দশা, কেতুর অন্তর্দশা বা কেতুর প্রত্যন্তর্দশা চলছে। তবে যাদের রবির দশা, রবির অন্তর্দশা, রবির প্রত্যন্তর্দশা চলছে, তাদের শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রফিট হতে চলেছে, সন্তান ভাগ্য কিন্তু তাদের শুভ হতে চলেছে, এছাড়াও প্রেম বা প্রেমজ সম্পর্কই কিন্তু উন্নতি হতে চলেছে। নোট করুন। এরপর আসি চাকরির ক্ষেত্র। বৃহস্পতি গ্রহ ষষ্ঠভাবে রয়েছে এবং এই ষষ্ঠভাবে রোগ, ঋণ এবং পাশাপাশি চাকরিও দেয়, তিনটি দেয়, রোগও দেবে, ঋণও দিবে এবং চাকরিও দিবে, যার ফলে হঠাৎ করে ধনও দিবে আবার ঋণও করে দিবে, অর্থাৎ
দুটি দিকেই কিন্তু রয়েছে। বিশেষ করে যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতির প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে এই মাসে পারিবারিক জীবন কিন্তু খুব একটা শুভ যাচ্ছে না। অর্থাৎ পারিবারিক যে বন্ডিং, সে বন্ডিং কিন্তু সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ভাই বন্ধু এইসব জায়গা থেকে কিন্তু তাদের হেল্প পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। মঙ্গলের দৃষ্টি থাকবে দ্বাদশভাবে এবং এই দ্বাদশভাব খরচা দেখায়, তাই আপনাদের কিন্তু খরচা কিন্তু বৃদ্ধি করবে এবং আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং আপনার বিজনেস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তাদেরই বিশেষ করে হবে যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে এবং মঙ্গলের প্রত্যন্ত দশা চলছে। 4 নভেম্বর থেকে রাহু বৃহস্পতির উপনক্ষত্রে পৌঁছাতে চলেছে এবং এই সময় আপনাদের হঠাৎ করে অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, হঠাৎ করে টাকা পাওয়া। তাই যারা শেয়ার মার্কেট, যারা ফাটকা জুয়া এইসব খেলেন বা এইসবে টাকা ইনভেস্ট করেন তারা কিন্তু করতে পারেন। তবে আপনার জন্মছকে রাহুর কি স্থিতি রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় বিচার্যের বিষয়। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কি করবেন, যে যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম থেকে কি করে বাঁচবেন, বিশেষ করে শনির দৃষ্টি থেকে কি করে বাঁচবেন। আপনারা ছায়া দান করতে পারেন। কিভাবে? আপনারা একটি লোহার বাটিতে সরষার তেল রেখে সেখানে নিজের মুখ দেখে অশ্বত্থ গাছের তলায় সেই লোহার বাটিটি রেখে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটাকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।